আশা করি ভালো আছেন। আমি একটা পার্কে আছি। আমার এর আগেও পার্কের অনেক ভিডিও দেখেছেন যেগুলোতে খুব সুন্দর গাছপালা থাকতো, রং বেরঙের পাতা থাকতো। আজকের পার্কটা একদমই ভিন্ন, দেখেন চারপাশে এই অবস্থায় আছে। সো চলে আসি আলোচনায়। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইউকেতে যদি আপনি পড়াশোনা করেন, পড়াশোনা শেষ করে আসলে যদি আপনি চলে যাওয়ার ডিসিশান নেন, সেই ক্ষেত্রে আপনার ভালো হবে নাকি মন্দ হবে, কিংবা পড়াশোনা শেষ করে যদি মনে করেন আমি 2 বছর কাজ করব, তাহলে কাজ করে আপনি কেমন টাকা আপনি ইনকাম করতে পারবেন। সেইটা যদি আমি কমার্শিয়ালি চিন্তা করি যে আপনি 1 বছরের একটা কোর্স করলেন, মাস্টার্স কোর্স, তারপরে হচ্ছে আপনি যদি 2 বছর PSW পান, আপনি যদি কমপ্লিট করতে পারেন, তাহলে সেটা কমপ্লিট করার পরে আপনি কেমন ইনকাম করতে পারবেন। সেটা যদি আমি বাণিজ্যিকভাবে নেই, তাহলে যদি ধরেন কথার কথা আপনি যদি 15 লাখ টাকা বা 14 লাখ টাকা টিউশন ফি দিয়ে পড়াশোনা করেন, তাহলে তারপরে 2 বছর কাজ করলে কী পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন, এবং যদি দেশটা ছেড়েও দেন তারপরেও আপনার পকেটে কেমন টাকা থাকতে পারে, সেটা আপনি দেশে বসে থাকলে আপনার ভালো হবে নাকি এখানে ওই এভাবে আসাটা ভালো হবে, সেটাই আমি একটু ক্লিয়ার করব। ধরেন আপনার মাস্টার্স কোর্সে যদি টিউশন ফি হয় 14,000 পাউন্ড বা 15,000 পাউন্ড, তাহলে আমি সেটাকে ধরলাম বাংলা টাকায়। আচ্ছা, পাউন্ডের হিসাবে আসি, যে ধরেন আপনার 15,000 পাউন্ড আপনাকে পে করতে হবে 1 ইয়ারের কোর্স ফি। এখন বাংলাদেশ থেকে আসার সময় আপনি কিন্তু 15,000 পাউন্ড দিয়ে আসবেন না, আপনি বাংলাদেশ থেকে আসার সময় ম্যাক্সিমাম সেটার 50% দিয়ে আসবেন, সেই ক্ষেত্রে ধরেন 7,500 পাউন্ড আপনি দিয়ে আসবেন, বাকি 7,500 পাউন্ড আপনাকে এই দেশে এসে দিতে হবে। এখন কথা হলো যে সেটা আপনি কাজ করে দিতে পারবেন কিনা, কাজ করে সেটা হয়তো বা কিছুটা পার্শিয়ালি দিতে পারেন এবং কিছুটা ঘাটতি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এ বিষয়ে আমি এর আগে একটা ভিডিওতে কথা বলেছি। কথার কথা, আমি যদি ধরি যে 15,000 পাউন্ডই আপনাকে দিতে হবে 1 বছরে, তাহলে 7,500 পাউন্ড বাংলাদেশ থেকে দিয়ে আসছেন, বাকি 7,500 পাউন্ড আপনি হয়তো বা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা পে করতে পারবেন না ইউনিভার্সিটিতে, বাট আপনি কিন্তু ওই বছরে যত ভ্যাকেশন পাবেন এবং স্টুডেন্ট অবস্থায় থাকাকালীন যে কাজ করবেন সব যদি আপনি যোগ করেন, তাহলে মোটামুটি বলা যায় যে 50% টাকা আপনি উঠাতে পারবেন। আপনি 7,500 পাউন্ড আপনি দিয়ে আসছেন, বাকি 7,500 পাউন্ড আপনি 1 বছরে ইনকাম করতে পারছেন এখানে স্টুডেন্ট থাকা অবস্থায়। এখন যখন আপনি PSW-তে চলে গেলেন, আপনি তখন 2 বছরটা পাচ্ছেন, এবং সেই 2 বছরে আপনি যদি এখন ফুল টাইম জব করেন, তাহলে ফুল টাইম জব করলে কী হচ্ছে, ফুল টাইম জব করলে আপনার পার মান্থ ট্যাক্স বাদ দেওয়ার পরে আমি এটা বলতে পারি যে মোটামুটি 1400 থেকে 1600 পাউন্ড আপনার থাকবে পার মান্থ ট্যাক্স বাদ দেওয়ার পরে ফুল টাইম জব করলে। তাহলে যদি আপনি মনে করেন যে অ্যাভারেজ যদি আমি 1500 পাউন্ড ধরি, যে আপনি 1500 পাউন্ড করে পার মান্থ আপনি ইনকাম করছেন, তাহলে 1 বছরে আসছে হচ্ছে আপনার 12,618 পাউন্ড, 1 বছরে 18,000 পাউন্ড, এবং 2 বছরে আসছে হচ্ছে আপনার 36,000 পাউন্ড। এখন 36,000 পাউন্ড থেকে আপনার লিভিং কস্ট কত যাবে? আমি যদি লিভিং কস্ট আপনার থাকা খাওয়া চলা সব কিছু মিলাই ধরেন অ্যাকোমোডেশনের জন্য 400 পাউন্ড, আর যদি ফুডের জন্য ধরি 100 পাউন্ড, 500 পাউন্ড, আর হচ্ছে চলাচলের জন্য হচ্ছে ধরেন 100 থেকে 150, 600 থেকে 650, আপনি 700 পাউন্ড বাদ দেন। আমি সিঙ্গেলের হিসাব দিচ্ছি, একজন একজনের, আপনি যদি কাপল নিয়ে আসেন, যদি কোনো বেবি না থাকে তাহলে 2 জন কাজ করতে পারেন, সেই ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন, বাট আমি সিঙ্গেলের হিসাব দিচ্ছি যে তাহলে আপনার প্রতি মাসে আপনার আর্ন হবে 1500 পাউন্ড আর আপনার খরচ হবে 700 পাউন্ড, আমি ম্যাক্সিমামভাবে ধরছি। তাহলে 700 পাউন্ড বাদ দিলে আপনার থাকছে হলো 800 পাউন্ড পার মান্থ। 800 যদি হয় তাহলে 1 বছরে থাকবে হলো 9,600 পাউন্ড, এবার 2 বছরে থাকবে আপনার 18,000, 19,200 পাউন্ড। এই 19,200 পাউন্ড আপনার নেট ইনকাম, এইখানে কিন্তু কোনো প্রকার আর কোনো খরচ বা কোনো কিছু আপনার নেই। আর যদি এমন হয় যে ভালো কোনো জব পেয়ে গেছেন, সেটাতে স্যালারি আরও বেশি, কিংবা আপনি 2টা জব করতেছেন, কিংবা আপনি আরও ওয়ে আছে সেগুলো থেকেও আপনি ভালো ইনকাম করছেন, তাহলে কিন্তু এই আর্নিংটা বেড়ে যাবে। এখন কথা হলো যে আপনি 2 বছর পরে আসলে কি চলে যাওয়া লাগবে? 2 বছর পর থেকে যাওয়ারও অনেক অপশন আছে, অনেক জায়গা আছে, সেই জায়গাগুলো হয়তো বা আসার পরে আপনি বুঝবেন এবং জায়গা পাবেন।
সো আমার কাছে মনে হয় যে আপনি যদি মনে করেন ইউকের মাস্টার্স ডিগ্রিটাকে আপনি একটু কমার্শিয়ালি চিন্তা করবেন, যে আমি থাকবো কি থাকবো না ওটা পরের ডিসিশন, বা আমি দুই বছর পরে আমি ইউকে ছেড়ে দেব, তো আপনি এইভাবে একটু কমার্শিয়ালি একটু চিন্তা করে দেখতে পারেন যে বাংলাদেশে একদম বসে থেকে সময়টাকে নষ্ট না করে আপনি যদি ওই সময়টাকেই এখানে ব্যয় করেন, আপনি তাহলে একটা ডিগ্রিও পাচ্ছেন, একটা ওয়ার্ল্ড ক্লাস একটা এডুকেশন পাচ্ছেন, একটা সার্টিফিকেট পাচ্ছেন, পাশাপাশি আপনি এখান থেকে একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্টও আপনি গেইন করতে পারছেন, যেটা দিয়ে আপনি পরবর্তীতে আপনার নিজের বিজনেস কিংবা অন্য কোনো দেশে চলে যাওয়ার জন্য একটু সহায়ক ভূমিকা পালন করবে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনি যদি মনে করেন আমি ভালো দেশে যাব বলে আমি চিন্তা করছি, আপনি এখনও যেতে পারছেন না, তাহলে কিন্তু আপনি আপনার সময় নষ্ট করছেন। কিছুদিন পরে ইউকের যদি এই অপরচুনিটিটাও না থাকে, তাহলে কিন্তু এই জায়গাটাতেও আপনি একটু ধরা। আবার এই এভাবেও আপনি একটু চিন্তা করতে পারেন যে বাংলাদেশে আপনি এখন যে জব করছেন ওই জব করে মান্থলি আপনি কত টাকা সেভ করতে পারছেন। এখন আপনি যদি মনে করেন যে আপনার জব থেকেই আপনি দুই বছর বা তিন বছরে আপনি 15-20 লাখ টাকা সেভ করতে পারবেন, তাহলে আপনার জন্য আসার দরকার নেই। আর যদি মনে করেন যে না, আমার আসলে যে জব করি ওই জব করে 3 বছরে 15 লাখ বা 20 লাখ টাকা সেভ করা সম্ভব না, তাহলে আমার কাছে মনে হয় এই জায়গাতে একটু কমার্শিয়ালি চিন্তা করে চলে আসাটা হয়তো ভালো। এটা হলো একটা। আর একটা বিষয় হলো যে আপনি যদি এইখানে আসার পরে চোখ কান খোলা রেখে খুব ভালো পরিশ্রম করতে পারেন, তাহলে আমি যে অ্যামাউন্টটা বলেছি সেটা ডাবল আপনি ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।